বুঝছো, আমরা দীঘা থেকে বাড়ি ফিরে যাচ্ছি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগার মতন অনেক নেচার, অনেকগুলো অনেক জিনিস দেখাবো যাওয়ার পথে, আর কেন বাইক নিয়ে আসা সেটাও আপনাদের দেখাবো। তো জুড়ে থাকো ভিডিওর মধ্যে, আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটায় যদি না সাবস্ক্রাইব করে থাকো তো, আর দেখো পুরো ভিডিওটা। জানো সামনে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা নেচার, খুবই সুন্দর ওয়েদার, পাশ দিয়ে কত লোক ঝান্ডা নিয়ে বেরিয়ে যাচ্ছে কোনো মিটিংয়ের জন্য। সামনে আছে আমাদের বন্ধু বাইকার বয় জসিম, পেছনে আছে ফারান। তো আমরা বাড়ি থেকে এসেছিলাম পরশু দিনকে, আর আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো মেন আসার জন্য আমরা কোনো প্ল্যান আগে থেকে করিনি, হঠাৎ আমরা বেরিয়েছিলাম। তো তার কারণে আমাদের কাছে সেরকম কিছু পয়সা ছিল না, তো তার জন্য আমাদের বাড়িতে ফিরে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছ কেমনভাবে বাসটা চলে গেল পাশ দিয়ে এত স্পিডে। তো এখানে আসতে গেলে আপনারা গাড়ি যে কোনো যা যা আপনাদের কাছে রাইডার গিয়ার্স আছে সবই সেফটির মধ্যে পরে আসবে। আমার তো হ্যান্ডস গ্লাভ রয়েছে, অথবা আমি মোটামুটি যেগুলো আমার কাছে আজ আমি সেগুলো পরেই আছি, খালি হ্যান্ড গ্লাভটা পরে নিই, কেন কি এখন অনেক রোদ্দুর। রোদ্দুরটা আশা করি কমলে কি এই রোডটা পার করলে আমি পরে নেব, এই রোডে যেহেতু অনেক ভিড়ভাড়টা হয়। হ্যাঁ, তো আস্তে আস্তে দেখি বাড়িতে ফেরার জন্য বেরিয়ে পড়েছি, কত দূর গিয়ে পৌঁছাতে পারি। এক জায়গা আবার হোল্ড করবো, দেখতে পাচ্ছ সামনে দীঘার গেট। তো দীঘার গেট, দীঘাকে আমরা ছেড়ে চলে যাচ্ছি, অনেক দুঃখিত। তো টাটা বাই বাই দীঘা। কী বলছে বাইকার ভাই, বলছে যে বাড়ি যাওয়ার ইচ্ছে যাচ্ছে না, তবুও আমরা চলে যাচ্ছি, কিছু করার নেই। এত সুন্দর একটা বিচ, এত সুন্দর একটা জায়গা, আমরা ছেড়ে দেখে চলে যাচ্ছি। তো আমরা জানি না আমার ভিডিওতে কেমনভাবে কেমন পিকচার আসছে, ভিডিও কোয়ালিটি আসছে, কেমনভাবে ভিডিওটা হচ্ছে, তবু আমি বানিয়ে যাচ্ছি। তো এই চ্যানেল আমার তো নতুন চ্যানেল, আমি নতুন নতুন এই ভিডিও চালু করেছি, বলার মধ্যে অনেক হয়তো ভুল হতে পারে। হ্যাঁ, ভিডিও করার সময় অনেক ভুল হতে পারে, তো আপনারা একটু খেয়াল রাখবেন, আর আপনারা একটু ভিডিওগুলোকে সাপোর্ট করবেন। তো আশা করি আরও আরও ভালো ভালো ভিডিও আমি বানাতে থাকবো। আজকে দীঘা এসেছি, কালকে আরও অনেক অনেক ভালো ভালো জায়গায় যাবো, আপনাদের আরও অনেক ভিডিও শেয়ার করতে থাকবো। তো আমরা বেশি জোরে গাড়ি চালাবো না, কেন যেইভাবে আমরা বাড়ি থেকে এসেছি, বাড়ির ছেড়ে বাড়িতে আবার ফিরে যেতে হবে। মা বাবা ওয়েট করছে, সবেরই মা বাবা আছে, সবেরই মা বাবা সবাইকে ভালোবাসে। সামনে এত সুন্দর একটা নেচার, এত সুন্দর একটা মাঠ, ধান চাষ হচ্ছে, অনেক কিছু চাষ হচ্ছে, কত সুন্দর একটা নেচার এখানে, কত সুন্দর একটা ওয়েদার, একটা আলাদা ফিলিংস। বাইক নিয়ে বেরোনোর কারণই এটা, যে সব কিছু দেখতে দেখতে যাবো, অথবা সব কিছুর মজা নেব। আর অনেকজনে তো ট্রেনে আসে, আর অনেকজন বাসেও আসে। তো বেশিরভাগ মানুষই ট্রেন বাসে তো ঘুমাতে ঘুমাতে রাতেবেলা বাসে কি ট্রেনে উঠলো, সকালবেলায় দীঘা এসে পৌঁছে গেল। তো এটা আমরা করবো না বলেই আমরা বাইক নিয়ে এসেছি, আর এটা একটা শখ বাইক নিয়ে ঘোরার, ঠিক আছে? তো নিজের শখটাকে পুরো করার জন্য বেরিয়ে পড়েছি আমার বাইক নিয়ে। তো আসার সময় আমরা ঠিক মতন ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে যে আমাদের ফোনটা আস্তে আস্তে গাড়ি জোরে চালানোর কারণে পড়ে গেছিলো, তো ডিসপ্লে ভেঙে গেছিলো, একটা ফোনে তো ম্যাপ চলছিল। তো ওই কারণে আমরা আসার সময় ঠিক মতন ভিডিও বানাতে পারিনি, তো যাওয়ার সময় ভিডিও বানাচ্ছি। আশা করি আমাদের ভালো লাগবে, আর ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকবে।
তো চলুন এগিয়ে যাই, দেখি কত দূর গিয়ে পৌঁছাতে পারি। আর রোড তো দেখতেই পাচ্ছেন, অসাধারণ একটা রোড। কিন্তু এই রোডটা 1x রোড, তো তার কারণে অনেক ডেঞ্জারাস। এখানকার বাসগুলো অনেক ডেঞ্জারভাবে আসে, ট্রাকগুলো। নেচার দেখতে পাচ্ছ কত সুন্দর, কত স্পিডে গাড়ি টানছে দেখো, বাইকার ভাই, অসাধারণ। তো খুবই ভালো লাগছে আমাদের রাইড করতে, কোনো টেনশন নেই, আরামসে রিল্যাক্সের সঙ্গে একদম বাড়ি ফিরে যাচ্ছি। আশা করি যেন পুরো বাড়ি ফেরার মধ্যেও না কোনো রকম প্রবলেম আসে, এমনভাবেই আস্তে আস্তে বেরিয়ে যাব। তো তেমনও আস্তে চালাচ্ছি না আমরা, তো 110-100 কাছাকাছি চালাচ্ছি। মধ্যিখানে একবার করে আমি বাইকার ভাইকে জিজ্ঞেস করছি কত স্পিডে আমি চালাচ্ছি, কেন আমার গাড়ির তো দেখতে পাচ্ছ কাঁটা খারাপ হয়ে গেছে। বাচ্চারা যে সুইচটা ছিল ওটাকে তুলে দিয়েছিল, জল ঢুকে তার কারণে খারাপ হয়ে গেছে। তো বাইকার ভাইকে আমি একবার করে জিজ্ঞাসা করে নিচ্ছি যে কত স্পিডে আমি চালাচ্ছি। চলো দেখতে থাকো ভিডিও, ভিডিওর সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ অনেক স্পিডেই গাড়ি যাচ্ছে, তেমন কিছু আমরা আসতে চালাচ্ছি না। আর রোডও অনেক ফাঁকা ফাঁকা, খুবই ভালো লাগছে। তো এখন টাইম হয়ে গেছে আপনাদের কাছে কত বলবো দেখে নিই একবার। তো এখন হয়ে গেছে 11:40, আমরা বাড়ির দিকে ফিরে চলেছি। এখানে নেচারগুলো এত সুন্দর যে আপনাকে বোঝাতে পারবো না। এইগুলোই আমরা দেখার জন্য আর অনুভব করার জন্য আমরা বেরিয়েছি। যে দেখো বাম্পারগুলো দেখো, এখানে বাম্পার কিন্তু খুবই ডেঞ্জার। বাম্পারে উঠলে মনে হবে যেন তোমার এক্ষুনি কোমর ভেঙে যাবে, তো সাবধানে একটু বাম্পার থেকে। বাম্পার আসার আগে তো হলুদ হলুদ এমনভাবে লাইন টানা থাকবে, তো তুমি বুঝে নিও যে বাম্পারটা আসতে পারে সামনে। কাকুকে দেখো, কিছু রাস্তাঘাট দেখলো না, পার হওয়ার জন্য সামনে চলে আসলো। আর এখানে ডাব অনেক জায়গায় সাপ্লাই হয়, এখানে ডাব অনেক ফেমাস, দেখতেই পাচ্ছ পেছনে একটা ডাবওয়ালা টোটো আসছিল। তো যখনই এখানে আসবে একটা করে ডাব খেয়ে যাবে অন্তত। আমরাও অনেক কটাই প্রায় খেয়ে ফেলেছি এই দু একদিনের মধ্যে। হালকা হালকা ঠান্ডাও লেগে গেছে, কেন ডাবের জল ভালো কিন্তু বেশি খেলেও ফের আবার ঠান্ডা লেগে যায়, কেন কি আমার একটু ঠান্ডার প্রবলেম আছে। চলো এগিয়ে যাই, ভিডিওর মধ্যে থাকো, দেখতে থাকো। এবারে আরও অনেক অনেক জিনিস আসবে, দেখতে থাকো, আপনাদের বলতেও থাকবো। নতুন যেহেতু সেই কারণে আপনাদের ঠিক মতন আমি বলে বোঝাতে পারছি না যে কেমন ব্লগাররা আর কি করে থাকে। তো যতটুকু আমি পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, বলছি। আর ভিডিওটা আশা করি আপনাদের ভালোই লাগবে। তো গাড়ি তো খুবই একটা আস্তে চলছে না, মোটামুটি 190-এর কাছাকাছি আমরা চালাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ ক্যামেরার জন্য আমাদের হাত ঠিকভাবে এ করতে পারছি না। ভেতরে হেলমেটের ভেতরে এক একবার করে অনেক কেমন হচ্ছে যে হেলমেটটাকে একটুখানি হাত ডুবিয়ে এ করে নিই, ঠিকভাবে করে নিই, কিন্তু ক্যামেরার জন্য সেরকম কিছু করছি না। এই দেখো ভাই, এটা যেখান যেখান থেকে সাইড কেটে নেয়, ইন্ডিকেটারও জ্বালাইনি, সাইড লাইটও জ্বালাইনি, হঠাৎ করে ঢুকে গেল। সামনে আবার লোকাল বাস, এতে এবারে প্রেশন করে মারবে আমাদের। ও ভাই ও ভাই, সামনে দেখছো এটা কি যাচ্ছে, গাছ। রাস্তা খুবই সুন্দর,
ভিডিও কেমনভাবে ক্যাপচার হচ্ছে আমি এটা কিন্তু জানি না ভাই, আশা করি আপনাদের ভালো লাগবে। যেমনই হোক আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বলার মধ্যে কিছু যদি ভুলবি হয়ে যায়, যারা এই ভিডিও দেখছো তারা একটু মানিয়ে নিও, কেন আমি নতুন ব্লগার, ফাইট ব্লগ করছি, আগে কোনোদিন করিনি। আগে অনেকজনে দেখেছি, ভাবতাম তা অনেকজনে বড় বড় বাইক নিয়ে করে ভাই, আমার যা আছে, জামা কাছে যা স্কুটি আছে আমি তাই নিয়ে করেছি আর করছিও। চেষ্টা করবো আরও পরবর্তীকালে আপনাদের ভালো করার, এরপরে হিন্দি ব্লগ বানানোর চেষ্টা করব, কেন বাংলা তো শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলেই চলে, আর হিন্দি পুরো আশা করি ওয়ার্ল্ডে অনেক জায়গায় বুঝতে পেরে যায়, ইন্ডিয়ার বাইরে অনেক যেন বোঝে বুঝে যায়ও। ও বলছে ভাই কেন বলছে হোল্ড করবি নাকি, না আবার করে দিই, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে অন্য ভিডিও দেখার জন্য। বাই।